ঝাড়খণ্ডত ভয়ংকর রেল দুর্ঘটনা, চক্রধরপুরের সমীপত লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা পতিত হাওড়া CSMT এক্সপ্রেস। পুয়তি নিশার রেল লাইনের বাগরি পড়িল হাওড়া CSMT এক্সপ্রেসের কেবাটাও দবা। রেল দুর্ঘটনাত আহত ছজনক উদ্ধার করে হাসপাতালত ভর্তি। দুর্ঘটনার পিছতে ভারতীয় রেলওয়ে মুক্তি করলে হেল্পলাইন নম্বর। ধারাবাহিক দুর্ঘটনাক উদ্বিগ্ন রেল যাত্রী। আজি রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যর শপথ গ্রহণ। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ বিজয় কৃষ্ণয়ে পাঠ করাব শপথ বাক্য। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত দুপরিয়া শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেরালার ওয়াইনাডত ভয়ঙ্কর ভূমিস্খলন, সাতজন লোকের মৃত্যু। ধারাষার বরষুণের মাজতে প্রাণ রাখি ভূমিস্খলন। বান ভূমিস্খলনে ভাঙি নিলে এখন দলং, যোগাযোগ বিচ্ছিন্ন 4 শতাধিক পরিয়াল। সাংসদ দিলীপ শইকীয়াক নতুন দায়িত্ব, লোকসভার হুইপর দায়িত্ব সাংসদ দিলীপ শইকীয়া। 16 গৰাকী হুইপর ভিতর 1 নম্বর স্থানত অসমৰ সাংসদ দিলীপ শইকীয়া। লোকসভাত বিজেপির চিফ হুইপর দায়িত্ব সঞ্জয় জয়সওয়াল। সাধারণ জনতার উপর আন এক মাধমার, 1 আগস্টের সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ে বৃদ্ধি পাব চিকিৎসা সেবার মাচুল। 20% বৃদ্ধি পাব প্রতিটি রোগ আর পরীক্ষার মাচুল। ব্যক্তিগত চিকিৎসালয়ত আয়ুষ্মান কার্ডের সুবিধা প্রত্যাহার করার পিছত সরকারি চিকিৎসালয়ত রোগীক মাধমার। বড়ো কছারী স্বায়ত্ত পরিষদত বৃহৎ কেলেঙ্কারি। দিল্লীত পরিষদর ভবন নির্মাণের নামত 17 কোটি টাকার দুর্নীতি ঠিকাদারী প্রতিষ্ঠানের। পরিষদর প্রাক্তন অধ্যক্ষ দম্বরু মুসাহারিয়ে ঘনিষ্ঠ প্রতিষ্ঠানক দিছিল ঠিকা। শিক্ষামন্ত্রী রণোজ পেগুর অভিযোগের ভিত্তিত CM ভিজিলেন্সর জেরা দম্বরু মুসাহারিক। কাছাৰৰ ইসলামাবাদত 12 কোটি টাকার ইয়াবা টেবলেট জব্দ। এখন বাহনের জব্দ 40,000 ইয়াবা টেবলেট। নিচাজাতীয় সামগ্রী সরবরাহর অভিযোগত এজনক আটক। ঘটনা সন্দর্ভত সরবরাহকারীক জেরা আরক্ষীর। ড্রাগস সরবরাহর রম্য ভূমিত পরিণত বরাক উপত্যকা। গুৱাহাটী মহানগরীত বন্য হস্তীর তাণ্ডব। গড়ভঙার নামি অহা হাতি যাকে ভাঙিলে 10-12টাক বাসগৃহ। বন বিভাগের লোকক খবর দিয়ার পিছতো ঘটনাস্থলীত উপস্থিত নোহার অভিযোগ। বন্য হস্তীর সন্ত্রাসত আতঙ্কিত লখরার খেপিনী জলবাসী রাইজ। লোকসেবা ভবনত দুদিনিয়া কার্যসূচীরে আয়ুক্তর সম্মিলন। আজি লোক নির্মাণ বিভাগে প্রস্তুত করা উপজেলার কার্যালয়ের নকশা দেখাব আয়ুক্ত সকলক। প্রথম দিনের সম্মিলনতে 2 অক্টোবরত উপজেলা আরম্ভ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। খাসি পাহাড় নহয়, এইবার গারো পাহাড়ের তুরাত অসমৰ বাহনত আক্রমণ। মেঘালয়ের ট্যাক্সি চালকে ভাঙিলে গোয়ালপাড়ার যাওয়া এজন যুবকর বাহন। মেঘালয় আরক্ষীয়ে কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ ভুক্তভোগী যুবকর। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম।